প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফরাদ। কেমন আছেন? জি ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, বিএনপির হরতাল সংঘর্ষ, যানবাহনে আগুন, যুবদল নেতা সহ নিহত দুই, মিছিল ও শান্তি সমাবেশ নিয়ে দিনভর রাজপথে ছিল আওয়ামী লীগ, নেতাদের বাসায় বাসায় অভিযান, ফখরুল গ্রেপ্তার। সমকালের শিরোনাম, রাজপথের ফয়সালায় কার হার কার জিত, ফখরুল কারাগারে, তিন দিনের অবরোধের ডাক, নির্বাচনে কারচুপির প্রশ্নই আসে না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, 13 জুলাই সহিংসতা, চারজনের মৃত্যু, মির্জা ফখরুল কারাগারে, শীর্ষ নেতারা আসামি, ঢাবিতে প্রধানমন্ত্রী, দেশের উন্নয়ন অগ্রযাত্রা যেন থেমে না যায়। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, রাজধানীতে চার বাসে আগুন, দুইজনের মৃত্যু, গ্রেপ্তারের পর কারাগারে মির্জা ফখরুল, গৌরব ফেরাতে গবেষণায় নজর দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সময় শিরোনাম, কঠোর সরকার, ফখরুল গ্রেপ্তার, সংঘর্ষে আগুনে নিহত তিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ফখরুল কারাগারে, আব্বাস খসরুর বাড়িতে তল্লাশি, বঙ্গবন্ধুকে ডক্টর অব লস ডিগ্রি প্রদান, গৌরব ফেরাতে গবেষণায় নজর দিন মাননীয় প্রধানমন্ত্রী, রাজপথে আওয়ামী লীগ, হরতালে আগুন, ভাঙচুর, মৃত্যু। আজকের পত্রিকার শিরোনাম, সরকার কঠোর, বিএনপি অনর, যদি আবার ভর্তি হয়ে পড়তে পারতাম, ঢাবিতে সমাবর্তন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, হরতাল শেষে অবরোধের ডাক, যতটুকু করার করে যাচ্ছে এরপর যেন থেমে না যায়, ঢাবিতে বিশেষ সমাবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী। দেশবন্ধরের শিরোনাম, আগুনের আতঙ্কে আটকের আরেক দিন, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ দেশ গড়তে চান মাননীয় প্রধানমন্ত্রী, আন্দোলনে দুই দিনের আতঙ্ক, বাসে আগুন আড়ালে কে। মানবজমিনের শিরোনাম, ফখরুল কারাগারে, নেতাদের বাসায় বাসায় অভিযান। খবরের কাগজের শিরোনাম, দেশে আবার সংঘাতের রাজনীতি, সহিংসতা, আগুন, প্রাণহানি পাস। কালবেলার শিরোনাম, মিয়ান আরিফির মিশন ফাঁস, কাল থেকে 72 ঘন্টার অবরোধ। যায় যায় দিনের শিরোনাম, পিকেটিং হরতালে নিরুত্তাপ রাজপথ, দেশের অগ্রযাত্রা যেন কখনোই থেমে না যায় মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, পাঁচ গাড়িতে আগুন, বিএনপি জামায়াত ফের আগুন সন্ত্রাসে। শিরোনাম শুনলেন, মানে একটা সময় হরতাল অবরোধ ছিল এই দেশে, কিন্তু একেবারে যে প্রজন্মটা বেড়ে উঠছে সেই প্রজন্মটার কাছে হরতাল অবরোধ শব্দটা একটু নতুন। আবার হরতাল এবং অবরোধের কাল শুরু হলো নাকি, কি মনে হয় আপনার? হয়তো কিছুদিন চলবে, কিন্তু হরতাল অবরোধ এখন আর সহজে গিলবে না মানুষ। আচ্ছা, প্রথমত হচ্ছে এটা হজম ক্ষমতা মানুষের নাই এখন আর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে হরতাল করে বললাম জি, এক সময় যখন হরতাল অবরোধ করা হচ্ছিল, আমাদের যে ধারাবাহিকতাটা ছিল এটা সাংবিধানিকভাবে এখন পর্যন্ত কোনো নিষিদ্ধ কিছু না। ধর্মঘট তো করতেই হয়, অবরোধটা একটু আর একটু জঙ্গিপনা কর্মসূচি আর কি, আর হরতালটা থাকার কোনো মানেই হয় না। তার কারণ হচ্ছে হরতাল আহ্বান করা হয়, হরতালে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্যার আর কোনো কিছু বন্ধ হয় না, স্বাভাবিক চলে, কোথাও কোথাও গাড়ি ঘোড়া হতে, গাড়ি ঘোড়াতে অগ্নিসংযোগ, এইসব আমলা হয়ে চলে না। তো এই জিনিসগুলো আমাদের যারাই রাজনীতিতে আসেন, যারা করেন রাজনীতি, যারা দেশ চালাবেন, যারা চালাচ্ছেন, প্রত্যেকের এই জায়গার থেকে নিজেরই একটা ইয়া উচিত যে হরতাল আহ্বান করার কোনো মানে হয় না। পাকিস্তান পিরিয়ডে হোক, সামরিক শাসন বিরোধী আন্দোলনে আমরা যেসব হরতাল দেখেছি, জিয়া এবং এরশাদের জামানা, বস্তুত অন্যান্য গণতান্ত্রিক জামানায় সেরকম হরতাল চলবে না। কিন্তু আজকে যে পত্রপত্রিকার শিরোনাম, দুই পক্ষই অনর, ভবিষ্যৎ কি, সরকার কঠোর, বিএনপি অনর, তাহলে মানে হবে এটা কি? এখন হচ্ছে কি হবে এটা তো আর আমরা এখন ভবিষ্যৎবাণী করতে পারবো না, রাজনীতিতে কোনো ভবিষ্যৎবাণী চলে না। তারপরও একটা ধারণা দেওয়া যায়, কারণ আপনি আমি আমরা সবাই এই মাঠে ঘাটে রিপোর্টিং করে এখন হয়তো আমরা সরাসরি মাঠে থাকি না, জ্বালাও পোড়াও দেখেছি, সেই হিসেবে বলি
এই পথ কোনো অগ্রসর পথ না, এই পথ কোনো মানে মীমাংসা বা সমাধানের পথ না। সমাধান লাস্টে যে কিন্তু টেবিলই হয়। তো এটা সংলাপ, হ্যাঁ সংলাপ হোক, অন্য কোনো ফরম্যাটে হোক, হ্যাঁ তারপরে টেলিফোনও হতে পারে, নানানভাবেই হতে পারে। বিষয়টা হচ্ছে সরাসরি না, আমাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের যাদের কাছে প্লেস করাবে তাদের কিছু দাবি দেওয়া, হয়তো যদি এগুলো গ্রহণযোগ্য হয় একটা ভালো নির্বাচনের জন্য। আমি বারবারই একটা কথাই বলছিলাম দিয়ে প্রায় কয়েক মাস ধরে, যে এজেন্ডা হতে পারে ভালো নির্বাচন, ভালো নির্বাচন নির্দলীয় সরকার হবে না তত্ত্বাবধায়ক সরকার হবে না বর্তমান সরকার হবে, কীভাবে হবে সেটা পরে ডিসিশন নেওয়া যাবে। কিন্তু আপনি যদি বলেন যে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করার প্রতিশ্রুতি দিলে বা পদত্যাগ করার অঙ্গীকার করলে আলোচনা যাব, তাহলে তো আর উনি আলোচনা ডাকবেন না, এটি স্বাভাবিক। আমি মৃত্যু, আমার মৃত্যু কি আমি কামনা করে আপনার সঙ্গে কথা বলবো? এখন এই জায়গাটা সহিংসতার পথ বেছে নেওয়া হচ্ছে, সহিংসতা প্রতিরোধের কথাও কেউ কেউ বলছে, এই দুই পক্ষই আদতে জনগণের ভালোবাসা চায় না, জনগণের কল্যাণ চায় না, তারা খালি নিজেদের জিনিসটাই দেখে। দুই পক্ষই তো জনগণের কথা বলছে না, রাজনীতির হচ্ছে মূলত আমি অল্টারনেট খুঁজে মানুষ কেন, যে ওদের কাজকর্ম ভালো এদের কাজকর্ম খারাপ, অল্টারনেট এদের কাজকর্ম ভালো ওদেরটা খারাপ ছিল, এবং কিছু পরিকল্পনা দিতে হয় ব্যতিক্রম। এই গভর্নমেন্ট ধরেন স্মার্ট বাংলাদেশের কথা বলছে, এক সময় যখন ডিজিটাল বাংলাদেশ বলছিল এটাকে টুইস্ট করা হতো, সব জায়গায় তুচ্ছতা ছিল, তুচ্ছতা ছিল করা হতো, গালি হিসাবে ব্যবহার করা হতো, নোংরামি হিসাবে ব্যবহার করা হতো, 9 থেকে 15 পর্যন্ত বা 14 পর্যন্ত এটা একবারে গালি ছিল, এরপর এটা সবাই হজম করছে, হজম না এখন তারা নিজেরা বলছে ডিজিটালাইজ করবে। আরেকটা কথা চিন্তা করেন, বেশি না এই 9-এর আগে বা 7-8-এর আগের বাংলাদেশ, অর্থাৎ 1971 থেকে নিয়ে আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ হাজার হাজার গুণ তফাত হয়ে গেছে। নতুন প্রজন্ম ভাবতেও পারবে না, জানতেও পারবে না যে আগের বাংলাদেশটা কেমন ছিল। সো এই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে যারা ক্ষমতা আসতে চায়, যারা ক্ষমতা আসবে তাদের বিকল্প, তাদের কিছু কর্মসূচি, তাদের কিছু পরিকল্পনা থ্রো করে যুব সমাজকে আকৃষ্ট করতে হবে। এই সরকার কিছু ভুল ধরে, কিছু ভুল ধরে সমালোচনা হয় তাতে তো সরকার শুদ্ধ পথে চলে যায়, ভুল ধরে না তাদের সামনে নতুন কিছু প্রেস করতে হবে। ওই জায়গাটা না করে যেটা ক্ষমতায় যেতে চায়, জনগণ ক্ষমতায় থাকতে চায়, দুটোই মানে সাধারণ মানুষের পছন্দ না। সাধারণ মানুষ এই সরকারকে অনেক লাইক করে, ডিসলাইক করার কারণ আছে তার দুর্নীতি, কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনা, অনিয়ম, এইসব জায়গায় আনলেও খুব ভালো করেছে। আবার যারা আসবে তাদের অতীতে করাপশন আছে কিনা সেগুলো মাথার ভিতরে আছে, তাদের অতীতে অনিয়ম অব্যবস্থাপনা আছে কিনা সেটাও মাথায় আছে, তারা কী দিতে পেরেছে সেটাও মাথায় আছে। এইসব মিলে তো মানুষ সিদ্ধান্ত নেয়, সেন্টিমেন্টালি কিছু সংখ্যক মানুষ আবেগ আক্রোশ পোষণ করে, বাকি সার্বজনীন সব মানুষগুলো কিন্তু এর বাইরে। তো রাজনৈতিক পরিবেশ কী বলে? মির্জা ফখরুল গ্রেপ্তার হলেন এবং আরও তাদের নেতারা অনেকে গ্রেপ্তার হলেন, অবরোধ, রাজনীতি হচ্ছে দাবা চালের মতো। জি বেসিক্যালি দেখেন সরকার পদত্যাগের দাবিতে এতদিন আন্দোলন করছে, এখন মির্জা ফখরুল বা এইসব নেতাদের মুক্তির দাবিতে এখন আন্দোলন হবে, মানে মূলত তারা আবার নতুন করে মানে সরসরা দিয়ে শুরু করলো, আবার শুরু করতে হবে, সময় কিন্তু নাই। ওই পরশু দিনের আপনার 28 অক্টোবরের সমাবেশকে ঘিরে যে ধরনের উত্তাপ উত্তেজনা আতঙ্ক ছিল, আগের দিন দুই পক্ষের অবস্থা বিবেচনা করে মানুষ ভাবছিল তেমন কিছু হবে না, বরঞ্চ কিছুটা চোখ ছিল জামাতের দিকে। আমি একবারই মানে নির্ভেজালই বলতে চাই, মানুষ মনে করছিল জামাতকে ইয়া দেওয়া হচ্ছে না এবং ওইখানে একটা গণ্ডগোল করবে, কারণ জামাতেরও কর্মীর সংখ্যা কম না, নেহায়াত তারা করতেই পারে বা এরকম একটা ধারণা। কিন্তু জামাতের মিটিংটাই সবচেয়ে শান্তিপূর্ণভাবে ঠিক সময়ে মানে শুরু করেছে পুলিশের অনুমতি নিয়ে, যদিও পুলিশ তাদেরকে স্থান দেয়নি কিন্তু তারা যেহেতু দখল করে বসেছিল, পুলিশের সাথে পুলিশের বক্তব্য অনুযায়ী তারা বলছে কোনো রকম বিশৃঙ্খলা করবে না, তারা এখানে শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করতে গেলে ওইভাবে তারা ঠিক ঠিক সেইভাবে গেছে। তারা 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 নিশ্চয়ই এটা একটা পলিসি নিল যে আমরা যেহেতু নিবন্ধিত দল নই আমরা একটু সুযোগ তৈরি করে দেই, যে যাতে তৈরি করে আর জামাতকে ধরেন আমি জামাতের একজন সমালোচক কিন্তু জামাতের সেদিনের কর্মকাণ্ড কিন্তু ভালো লাগছে, যার যেটা ভালো এটা বলতেই হয়। আপনি একইভাবে বলি
বিএনপিতে যে কাজটা হলো নেতাদের সেইখানে ভূমিকা আছে কি না আমার তো জানা নাই, আপনারও জানা নেই। বেসিক্যালি এই যে তাদের কর্মীদের, তাদের অনেক নেতাদের বক্তব্য যে আক্রোশ ফুটে এসছে, এই আক্রোশের বিস্ফোরণ, আক্রোশ দিয়ে কিন্তু রাজনীতি হয় না এই ডিজিটাল বাংলাদেশে। কারণ কে কি করেছে সবগুলা কিন্তু হয় সিসি ক্যামেরা ফুটেছে, নাহলে অন্য কোনো ফুটেছে, এগুলো আসছে। এই যে সাংবাদিকদেরকে 51 বছর 52 বছরের বাংলাদেশে এত সাংবাদিক একটা প্রোগ্রামে অ্যাটাক হয় নাই, সেটাই আমি 40 জনের মতো সাংবাদিকটা আমি তুলতে চাই। একটা সাংবাদিক মারা গেছে, সাংবাদিকদের উপরে কেন এত আক্রোশ? আক্রোশটা হচ্ছে ওই যে ডিজিটাল ব্যবস্থা। কারণ আমরা পত্রপত্রিকা কি দেখি, পুলিশ বেদর প্রহার করছে, পাশে থেকে ফটোগ্রাফার ফটো তুলছে, তারা পুলিশ কিন্তু ওই তখন অ্যাটাক করে না, ব্যতিক্রম দুই এক জায়গায় হয়তো ঘটেও, কিন্তু ম্যাক্সিমামই পুলিশ সাংবাদিকদের গায়ে হাত দিতে চায় ওইগুলো, এটা মনে করে তার অধিকার, সাংবাদিকের অধিকার। কিন্তু বিএনপির কর্মীরা সেদিন যে নৈরাজ্য করছিল, এগুলো যখন তুলতে গেছিলো, এখন তো সবার হাতে মোবাইল আছে, ক্যামেরাও আছে, এরা এরা তাদের ওই যে, কারণ এটা যদি পরের দিন ভিজুয়ালি যায়, সামাজিক মাধ্যমে যায়, পত্রপত্রিকা যায়, টিভিতে যায়, তাহলে তাদের জন্য খুব ক্ষতি, তাদেরকে চিহ্নিত করা যাবে, হয়তো পুলিশ অ্যাকশন। সেই জন্য তারা সাংবাদিককে কোথাও দাঁড়াতেই দেয় না, তাদের কোনো কাজের ছবি তুলতে গেলে তারা মানে মানে ব্যাপারটা এরকমের যে অন্যায়ের ছবি তুলিস না, যাতে মানে কোনো নিদর্শন না থাকে। পুলিশ তাদেরকে পিটাচ্ছে, এই ছবি তাদের পছন্দ, তারা পিটাচ্ছে এই ছবি তোলা যাবে না। এই যে কয়েকজন পুলিশকে তারা অ্যাসল্ট করলো, একজন মারাও গেল, এর ছবি চলতে যায় বেদম প্রহারের যে পত্রপত্রিকা বা মিডিয়াতে যে সাংবাদিকের ছবি। এটা গতকালও আমি এই এই প্রসঙ্গটি উল্লেখ করেছি যে যে পুলিশ মারা গেলেন তাকে যেভাবে প্রহার করেছে এবং যে দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে আসছে, মানুষ মানুষকে এভাবে পিটায় না, এভাবে না, না এত বর্বর হওয়া মানুষ হয়? অনেকটুকু তো কাটসাট করা হয়েছে, আমরা ভিজুয়ালি দেখছি, ওর উপরে উঠে, ওর উপরে উঠে মৃত মানুষের উপরে মানে পাড়া দিচ্ছে, লাভ দিয়েছে। আমি ইসরায়েলের একটা সম্প্রতি এরকম একটা ক্লিপ অনেকেই দেখছেন না তো ফেসবুকের মাধ্যমে, এগুলো এগুলো আবার গ্রুপে দেওয়া হয় বা ভিতরে পাঠানো হয়। তো আমি শেষ করে দিই, ওই জায়গাটা একটা মানুষকে গুলি করে মেরে ইসরায়েলের অর্থাৎ ফিলিস্তিনিকে, তার মুখে প্রস্রাব করছে, এরপরে তার পেটে লাথি দিচ্ছে, এই করছে ওই করছে। আমি তো এই যে এই কাজগুলো যারা করছে, আমি তাদের কি কালকেই বলছি, এগুলো ইসরায়েলের এজেন্ট এবং ইসরায়েলি মানসিক মানসিকতা সম্পন্ন। আমরা জানি না দেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, আমরা আশা করি একটা ভালো সংবাদ আসুক। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লস ডিগ্রি মরণ করলো মরণোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং একটা যথার্থ স্বীকৃতি, বাবার স্বীকৃতিটি মেয়ে গ্রহণ করলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনেকগুলো কথা বলেছেন এবং তার বক্তৃতার মধ্যে খেয়াল করলে দেখবেন অনেক কোট করা, মানে তথ্য উপাত্ত সংগ্রহ করা, একই একটা চমৎকার বক্তৃতা ছিলেন অনুষ্ঠানটা আমি ছিলাম। আসলে কালকের বক্তব্য ছিল অনন্য, অসাধারণ একটা বক্তব্য, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস ডিপার্টমেন্টকে আশা করব, তাদেরকে অনুরোধ জানাবো এটা যেন এটা যেন বিভিন্ন পত্রিকা অর্থাৎ সম্পাদক হিসেবে এটাকে এইটা একটা দাল্লিক থাকা দরকার। তার এই বক্তব্যটা অসাধারণ বক্তব্য ছিল। তো বঙ্গবন্ধুকে আসলে বঙ্গবন্ধুর যে কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের আন্দোলন, বই কলমের ন্যায্য অধিকারের আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, পুরোটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ওনার আন্দোলন, ওনার যে ত্যাগ তিতিক্ষা, এই এরকম একটা মানে তার এই অবদানের কারণে, জাতির এই অবদান, জাতির প্রতি বঙ্গবন্ধুর অবদান, ঢাকা বিশ্ববিদ্যালয় উচিত ছিল অনেক আগেই তাকে এই ধরনের একটা সম্মানসূচক স্বীকৃতি দেওয়া, কিন্তু পারেনি বঙ্গবন্ধু ওইখান থেকে কি জানি তাকে বহিষ্কার করা হয়েছে। এইটা কিন্তু 2010 সালে একটা উইথড্র করা হয়, এই বহিষ্কার আদেশটা ছিল, তো সেটা উইথড্র করার পরে এই যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বলেন, সিনেট বলেন বা কর্তৃপক্ষ বলেন, যাই বলি, তাদের যে চিন্তাটা হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই। এক, দ্বিতীয়ত, কালকে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন, এই আমাদের শিক্ষক সমাজের প্রতি, আমাদের গবেষকদের প্রতি, তারা যদি এটাতে একটু নজর দেন, প্রধানমন্ত্রী খুব আক্ষেপ করেছে এটা বলা যাবে না,
কিন্তু কিছুটা স্ল্যাস ছিল যে এই বিশ্ববিদ্যালয়কে আবার প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে শিক্ষিত সেই বিশ্ববিদ্যালয়কে সেই অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা আমরা এই বিশ্ববিদ্যালয়টা করেছিটা ছিল ওই জায়গাটা এখন এটা হচ্ছে শিক্ষক সমাজের দায়িত্ব এটা হচ্ছে আমাদের যারা এই বিশ্ববিদ্যালয়টা পরিচালনার সাথে জড়িত সিনেট সিন্ডিকেট এন্ড আদার্স বাইরের থেকে অনেকেই এখন যারা অনেকে বড় বড় প্রতিষ্ঠান আছে তারা বিভিন্ন গবেষণা যদি কিছু অর্থ টর্থ দেয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে যায় আমাদের বাংলাদেশে খারাপ করছে এটা বলবো না কিন্তু বিশ্ববিদ্যালয়কে এখন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ সামনে আছে প্রধানমন্ত্রী ঠিক জায়গায় মানে দৃষ্টিটা আকর্ষণ করেছেন আমি মনে করি প্রধানমন্ত্রী খুব উপযুক্ত কাজ করেছেন অনেক ধন্যবাদ আপনাকে এই যে দেশে অবরোধ চলছে কিন্তু তার পাশাপাশি অনেকগুলো অর্জনেরও উদ্বোধন হচ্ছে এবং গতকাল যেটা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হলো এবং যেটা মনে হয় যে এই সময়ে মানে একটা অগ্রযাত্রার সময়ে যে ব্যাহত হওয়ার প্রক্রিয়া চালু হলো মানে এটা কি দেশের মানুষ কি খুব ভালোভাবে নিচ্ছে নাকি আপনার পর্যবেক্ষণ কি বলে উন্নয়ন মানুষের কাম্য মানে আমি বরাবরই বলি শেখ হাসিনার এক একটা উন্নয়ন কর্মকাণ্ড চমক তিনি নিজেকে নিজে ছাপিয়ে গেছে অন্য কারোর সাথে তুলনা করা যায় না শেখ হাসিনার তুলনা শেখ হাসিনার সঙ্গেই ধরেন আমরা ঢাকা শহরে যখন ফ্লাইওভারগুলো হলো এটাই তো একটা চমক ছিল এখন তো ফ্লাইওভার আর চমক না মেট্রো রেল হয়তো চমক ছিল এরকম আকাশ জয় স্যাটেলাইট পাঠানো সমুদ্র জয় তারপর আমাদের যে সীমানা নিয়ে দীর্ঘদিন ভারতের সাথে বিরোধ ছিল এরকম প্রচুর কাজ আছে কখনো কেউ কল্পনা করেছে 12-15 লাখ মানুষকে পাকা বাড়ি দেওয়া হবে এদেশে বাড়ি দিয়েছে এই যে আপনার টানেলের কথা দক্ষিণ এশিয়ায় নেই টানেল আমাদের এখানে নদীর যাবে মেট্রো রেল মতিঝিল পর্যন্ত আগামী 2-3 দিন পরে এটা উদ্বোধন হচ্ছে এরকম আরও অনেক কাজ তারপর আমাদের যে ডিপ সি পোর্ট ওই কক্সবাজার এখানে মহেশখালীতে দুঃখিত এটা মানে 16 তারিখ ওইটার উদ্বোধন হবে তো কর্মকাণ্ডের কোনো সীমানা নেই ঢাকা থেকে কক্সবাজার ট্রেন যাবে এবং কক্সবাজার যে স্টেশনটা মানে যে শৈলী তার রূপ শৈলী বলেন তার স্থাপত্য শৈলী বলেন সব কিছু মিলে কল্পনা করা যায় আমাদের অনেকগুলো ক্যান্টনমেন্ট হয়েছে অনেকগুলো স্টেডিয়াম হয়েছে আন্তর্জাতিক মানের সেই জন্য বলছি যে এইসব জিনিস হচ্ছে যে মানুষের কাম্য কিন্তু মানুষ যদি মনে রাখে এবং এটা নিয়ে প্রতিযোগিতা হয় অন্য কেউ আসে তাহলে ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন অবরোধ চলছে মানুষের জানমাল মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই বিষয়টি যেন আমরা মাথায় রাখি জনগণের জন্য যেন আমাদের সকল কর্মসূচি হয় এটাই প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ